নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এটা হচ্ছে আমার প্রথম ব্লগ। এই ব্লগটি খোলার কারণ হচ্ছে তোমাদেরকে বলবো, তো আমি হচ্ছে অদিতা হাওলাদার, আমি একজন হাউসওয়াইফ। আমার হাজব্যান্ড জব করে, এই বাসায় আমি আমার হাজব্যান্ডই থাকি দুজনে, আর আমার শ্বশুর শাশুড়ি তারা গ্রামের বাড়িতেই থাকে। তো যেহেতু আমি হাউসওয়াইফ, তা বাসায় থাকে, আমার হাজব্যান্ড জব করে, সে সকালে বেরিয়ে যায়, বিকেলে আসে বা রাত্রে আসে। তো সারাদিন আমি তো বাসায় একাই থাকি, ভাবলাম সারাদিন এই রান্নাবান্না কাজকর্ম এগুলো তোমাদের মাঝে একটু শেয়ার করে, তাহলে আমারও ভালো লাগবে, সময়টাও কাটবে, নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে এই ভিডিওগুলো দেখে। তো এই জন্যই আমার এই ব্লগটি খোলার কারণ হচ্ছে এই জন্যই। তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলের নাম হচ্ছে অদিতা লাইফ স্টাইল। তো সবাই তোমাদের সবার আমার সাপোর্ট চাই, তো তোমাদের সবার আশীর্বাদে আমি হয়তো সামনে এগিয়ে যেতে পারবো। তো এই প্রথম ব্লগটি শুরু করার আগে আমি আমার গুরুদেবের পুজো আরাধনা করেই শুরু করতে চাই। আমার গুরুদেব হচ্ছে স্বামী বিবেকানন্দ, তো তার আশীর্বাদে আমি সামনে এগোতে চাই, তার আশীর্বাদ আমি আমার মাথায় সবসময় রাখতে চাই। তো এই যে তো চলো গুরুদেবের পূজা এবং আরাধনা করা শুরু করা হোক, তো তার আশীর্বাদ নিয়েই সামনে এগোনো যাক। হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আবার আমি চলে আসলাম। তো এখন বেলা প্রায় 12টা বাজে, তো এখন রান্না করতে যেতে হবে। তো আজকে তোমাদের দাদা একটা জিনিস আনছে, তো সেইটা আমি আজকে রান্না করবো, তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তো সেইটি কি জিনিস চলো দেখা যাক, আগে কাটতে হবে তারপর রান্না করতে হবে। তো সেইটা সেই জিনিসটা কীভাবে কাটতে হয় তোমাদের এখন দেখাবো, চল দেখা যাক। তো এক্ষুনি দেখতে পাবে বন্ধুরা আমি কি জিনিসটার কথা বলেছিলাম, চলো তো দেখো এই কীভাবে আঁচড়াচ্ছে, চার ভাত পা দিয়ে টাইলসগুলোকে আঁচড়াচ্ছে, যাওয়ার জন্য চেষ্টা করতেছে কিন্তু কোথায় যাবে। তো তোমার দাদা ভাই আজকে সকালে বললো, তো অনেক দিন হলো এই মাংসটা খায় না, তো আজকে আনে। তো আমি বললাম হ্যাঁ আনো। তো আজকে সকালে এটা আনো, তোমাদের নামে ভুলতে বলে গেছে, এটাকে দূর বা কাটা বলে। তো তোমার দাদা ভাই আজকে আনলো তোমাদের, তো সে এখন কেটে দিবে, আমি এগুলো কাটতে পারি না, তো সে কেটে দিবে, আমি রান্না করবো। তো দেখা যাক সে কীভাবে কাটে। দেখো বন্ধুরা কীভাবে কাটছে মাংসটাকে, পুরো চারপাশ থেকে আগে কাটতে হয় মাংসটা। তো তোমরা দেখতে থাকো কিভাবে মাংসটা কাটতে আছে। ওই দেখো মাথাটা কিভাবে বের করছে, দেখো কাটার পরেও ইস কেটে ফেলো, দেখেছো ভিতরে কেমন বন্ধুরা। আহা এ তো ডিম হয়েছে পেটে, দেখো কতগুলো ডিম হয়েছে, এ উপরে চারাটা এখন ফেলে দিবে, ওই যে ডিমগুলো বের হয়ে আছে
কষিয়ে দিয়েছি। এভাবে পেঁয়াজ রসুন আদা তারপর মশলা দিয়ে এভাবে প্রথমে কষাতে হবে। তো এরকম তোমরা বাড়িতে করে খেয়েও অবশ্যই মাংসটা অনেক ভালো লাগে। তো আমিও আগে প্রথম প্রথমে খেতাম না, তো এখন তোমাদের দাদা বললো খেয়ে দেখো কেমন লাগে, তো সে আমাকে জোর করে খাইয়েছে, অনেক ভালো লাগে। তো বন্ধুরা, আমার রান্না অলরেডি শেষ, তোমাদেরকে দেখাবো এখন আমি কী কী রান্না করেছি। তো আলু ভাজি করেছি, তারপর ডাল রান্না করেছি আর মাংস। তো এখন আমরা লাঞ্চ করব। গুড ইভিনিং বন্ধুরা, তো তোমাদের সামনে আবার আমি চলে আসলাম। সেই দুপুরে তোমাদের সাথে কথা হয়েছিল, তারপর আর কথা হয়নি। তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম, তারপর উঠে ঠাকুর পুজো করলাম, তারপর ভাবলাম একটু অনেকদিন হলো চা খাইনি, আজকে একটু চা করি। তো চা করলাম, ভাবছি চা খাবো আর তোমাদের সাথে একটু গল্প করব। যতটুকু কাজ করেছি বা যতটুকু তোমাদের দেখাতে পেরেছি অবশ্যই ভালো লেগেছে হয়তো, আর আমার ভালো লেগেছে এই দেখিয়ে তোমাদেরকে শেয়ার করে, তোমাদের সাথে শেয়ার করে। তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবে। তো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওটি কেমন লেগেছে। আজকে ভিডিওটি আর বড় করলাম না, তো এই পর্যন্তই থাক। তো কালকের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবে তোমরা। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো বন্ধুরা, তোমাদের সাপোর্ট পেলে আমি সামনে এগোতে পারবো, তো তোমাদের সাপোর্ট অবশ্যই চাই। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত থাক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।